হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা ধরো জেনপাস ইউজি 2024 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের মধ্যে অনেকেই দেখছি কমেন্ট করছো যে ম্যাম 2024 এর বা যে কোনো মানে জেনপাস ইউজির প্রিপারেশনের জন্য আমি যে এক্সাম দেব কি করে প্রিপারেশন নিতে হবে, সেটার জন্য কি বই ফলো করা উচিত বা কিভাবে প্রিপারেশন নেব, সেগুলোর ভিডিও দেখো আমি পরপর কিন্তু ডিসকাস করছি। এবং তোমরা অনেক ক্ষেত্রে যেগুলো জানতে চাইছো সেগুলো এরকম কিছু হচ্ছে যেটা আমি অলরেডি আপলোড করে রেখেছি, ঠিক আছে? তো সেই জন্য তোমাদের বলার, আমি তোমাদের সবাইকে বলে রাখছি, জেনপাস ইউজি 2024 বলে একটা প্লেলিস্ট পাবে তুমি তোমরা আমার চ্যানেলে, তো জেনপাস ইউজি 2024 প্লেলিস্টটাকে ক্লিক করো এবং সেখানে দেখবে অনেক ভিডিও যেগুলো 2024-এর স্টুডেন্টস যারা মানে যারা আপকামিং ইয়ারে জেনপাস ইউজির এক্সাম দিতে চলেছ তাদের যে কোয়ারিজগুলো মাথায় আসতে পারে সেইগুলো নিয়েই কিন্তু ওখানে ভিডিওগুলো করা হচ্ছে এবং আছে করা। তো ওই জন্য অনেক স্টুডেন্টস দেখছি জানতে চাইছো এমন কিছু যে ম্যাম এই এই বিষয়ে ভিডিও আপলোড করে দিন বা এটা কী করে করব, তো সেগুলো অলরেডি কিন্তু আপলোডেড রয়েছে। তো তোমাদেরকে তাই বলার, যারা 2024-এর স্টুডেন্টসরা জেনপাস ইউজির প্রিপারেশনের কথা ভাবছো তাই তোমাদের রিলেটেড সব ভিডিও ম্যাক্সিমাম অনেক কিছু আপলোড আছে, সেটা তোমরা জেনপাস ইউজি 2024 প্লেলিস্টটা চেক করো, যেটা পাবে না সেগুলো তুমি আবার কমেন্ট করো, আমি সেগুলো তোমাদের অবশ্যই ডিসকাস করে দেবো। তো আজকে এরকমই একটা বিষয় যেগুলোর আগেও আমি বলেছি 2023-এর, 2022-এর, 2021-এর যে সময় ছেলেমেয়েরা অলরেডি পরীক্ষা দিয়ে নিয়েছে তারপর দেখছে এই বিষয়টা নিয়ে অনেকে কনফিউজড, মানে পরীক্ষা তো দিয়ে ফেলেছি ফর্মটা ফিল আপ করে তারপরে এই বিষয়গুলো নিয়ে কনফিউজড, সেটা হচ্ছে এলিজিবিলিটি, মানে কারা জেনপাস ইউজি পরীক্ষা দিতে পারবে এবং কারা পড়তে পারবে, ঠিক আছে? দুটো বিষয়, একটা দেখবে তোমরা যখন জেনপাস ইউজি ফর্ম ফিল আপ করো তখন তোমরা অনেকেই কি থাকো, কারা কারা জেনপাস ইউজি বলো বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেগুলো এইচএসের পর বা এইচএসের অ্যাপিয়ারেন্স স্টুডেন্টরা দিতে পারে, তো সেক্ষেত্রে কোয়ালিফিকেশনটা এলিজিবিলিটিটা কি থাকে, এলিজিবিলিটি লিটি বা কোয়ালিফিকেশান যদি বলো তো সেক্ষেত্রে কি থাকে না হয় তোমাকে 12th পাস আউট হতে হবে, মানে তুমি যে বছর এইচএস এক্সাম দিচ্ছো সেই বছরও হতে পারে, মানে আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো 2024-এর এক্সাম আসছে জেনপাস ইউজি হোক বা নিট হোক, তো কারা দিতে পারবে না, যেসব স্টুডেন্টরা 2024-এই এইচএস পাস আউট মানে এইচএস পাস করবে 2024, এবার কেসটা কি না যখন জেনপাস ইউজি বা নিট এগুলোর ফর্ম ফিল আপ হবে তখন কিন্তু তোমরা পাস হয়ে থাকবে না, তোমরা তখন অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসাবে ফর্ম ফিল আপ করবে, তোমাদের ফর্ম ফিল আপের সময় দেখবে অপশান পাবে যে এইচএস অ্যাপিয়ারিং না এইচএস পাস আউট, তো যারা 2024-এ এইচএস দেবে তারা কি করবে এইচএস অ্যাপিয়ারিং বলে ফর্ম ফিল আপ করবে, আর যারা 2020, 2021, 2022, 2023 এরকম সালে পাস করে এসেছো তারা কি হবে না এইচএস পাস আউট বলে ক্লিক করবে, করলেই তোমার এইচএসে কী মার্কস পেয়েছো সেগুলো তোমাকে তখন ফিল আপ করতে হবে, ক্লিয়ার? এই বিষয়টা বোঝা গেছে। এবার দেখো জেনপাস ইউজি এক্সামের জন্য তোমার পিসিবি কম্বিনেশান হচ্ছে কম্পালসারি, তার মানে 11-12-এ তোমাকে বায়োসাইন্স থাকতে হবে, বায়োসাইন্স মানে আমি এই অর্থে বলতে চাইছি তোমার ফিজিক্স কেমিস্ট্রি কম্পালসারি লাগবেই, তার সঙ্গে বায়োলজি লাগবে, তার মানে যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হবে মানে 2024-এ এইচএস এক্সাম দেবে তারাই জেনপাস ইউজি এক্সাম দেবে, তো তারা তো বলে দিলাম ফর্ম ফিল আপটা কী করবে, এবং সেক্ষেত্রে তোমাকে কিন্তু কোনো আর্টস বা কমার্সের স্টুডেন্টসরা এক্সাম দিতে পারবে না, বা অনেকের ক্ষেত্রে কম্বিনেশান সায়েন্সের স্টুডেন্টস থাকো মানে হয়তো বায়োলজি আছে তার সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি নেই, কিংবা ফিজিক্স কেমিস্ট্রি আছে বায়োলজি নেই, এরকম স্টুডেন্টস যারা তারা কিন্তু জেনপাস ইউজির এক্সাম দিতে পারবে না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে 10 মানে 11+12 মানে 11-12-এ তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে সাবজেক্ট তোমার ছিল সেরকম স্টুডেন্টসরা তোমরা এক্সাম দিতে পারবে। এবার আরেকটা বিষয় এসে যাচ্ছে, অনেক স্টুডেন্টস আমি দেখলাম গত বছর এবং তার আগের বছরও হয়েছে, এই যে তিনটে সাবজেক্টে তুমি পরীক্ষা তো দিলে, যারা পাস আউট স্টুডেন্ট তাদের ক্ষেত্রে দেখা হবে, বা তুমি বলতে পারো তুমি যদি অ্যাপিয়ারিং হিসাবেও ফর্ম ফিল আপ করো মানে তুমি 2024-এ এক্সাম দেবে তো এইচএস, তো সে এবং এই 2024-এই তুমি জেনপাস ইউজি এক্সাম দেবে, সেক্ষেত্রে তুমি যখন ফর্মটা ফিল আপ করবে জেনপাস ইউজির জন্য তখন তুমি এইচএস পরীক্ষায় দেওয়া হবে না, তো তাই পাস করে কী মার্কস পাবে সেটা তোমার কাছে নেই, কিন্তু তুমি যখন জেনপাস ইউজির এক্সাম হয়ে যাবে তারপর যখন নার্সিংয়ে ভর্তি হবে বা প্যারামেডিকেল কোর্সে ভর্তি হবে ততদিনে তোমার এইচএস এক্সাম হয়ে রেজাল্ট বেরিয়ে গেছে, সেই রেজাল্টের মার্কস কিন্তু দেখা হবে তোমার এই জেনপাস ইউজির পাস করার পর, মানে জেনপাস ইউজির এন্ট্রান্স এক্সামে তোমার তো
রিটেন এক্সাম হয়ে গেল, তারপর তোমার একটা র্যাঙ্ক কার্ড এলো এবং সেটা অনুযায়ী তুমি যে র্যাঙ্ক করেছো সেই অনুযায়ী তোমার কাউন্সিলিং হবে এবং সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। অফলাইন তোমাকে একটা কোচিং মানে ইনস্টিটিউটের নাম দিয়ে দেওয়া হবে, মানে একটা হসপিটাল যেখানে অফলাইন কাউন্সিলিং হবে, মানে অফলাইন কাউন্সিলিং মানে অফলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান, কাউন্সিলিং প্রসেসটা অনলাইন হয়, ডকুমেন্ট ভেরিফিকেশান মানে তোমার সব অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গিয়ে সেখানে ভেরিফাই করিয়ে আসতে হয়, সেখানে কিন্তু তোমাকে HS-এর মার্কশিটও ভেরিফাই করাতে হবে এবং সে ক্ষেত্রে তোমার দেখা হবে হলো তুমি HS-এ কত মার্কসটি পেলে। তুমি যদি HS পাস আউট স্টুডেন্ট হও তাহলে তো তুমি ফর্ম ফিল আপের সময়ও মার্কস দিয়ে রেখেছিলে, আর যদি তুমি অ্যাপিয়ারিং স্টুডেন্ট হিসাবে তখন ফর্ম ফিল আপ করে থাকো তাহলে তুমি সেই সময় মানে যখন তোমার সিলেকশন হয়েছে তখন তুমি যখন ভেরিফিকেশানে গেছো ডকুমেন্টস নিয়ে তখনই তোমার মার্কস দেখা হবে। আর যদি তুমি HS পাস আউট স্টুডেন্ট হিসাবেও তুমি ফর্ম ফিল আপ করে থাকো, মার্কস অলরেডি দেওয়া থাকলেও কিন্তু তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় সব অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গিয়ে শো করিয়ে আসতে হবে। ক্লিয়ার এই বিষয়টা? এবং সেক্ষেত্রে কি দেখা হবে না, সেক্ষেত্রে কিন্তু HS-এর মার্কস দেখা হবে, HS-এর মার্কস দেখা হবে এবং সেই মার্কসের যে পার্সেন্টেজটা সেটা তোমরা জানো যে SC ST OBC জেনারেল কাস্ট এরকম স্টুডেন্টস হিসাবে পার্সেন্টেজ ভ্যারি করে, তো সেই অনুযায়ী আমি তোমাদের বলবো যে ওই 55% মতন মার্কস জেনারেল ক্যান্ডিডেটদের দরকার পড়ে, SC ST OBC-দের ক্ষেত্রে আরও পার্সেন্টেজ কিছুটা কম, সেটা হলো টোটাল এগ্রিগেটে। কিন্তু তার সঙ্গে তোমাকে ইংলিশ যে সাবজেক্টটা আছে তোমরা সবাই জানো যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমি বলেই দিলাম মাস্ট থাকতেই হবে, তার সঙ্গে তোমাকে ইংলিশ থাকতেই হবে, মানে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমাকে পড়তে হবে এবং সেই ইংলিশেও কিন্তু তোমাকে পাস থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে এই যে PCB ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে। তো এই ব্যাপারটা নিয়ে লাস্ট ইয়ারও আমি দেখেছি প্রচুর স্টুডেন্টসদের মধ্যে কনফিউশন, বেশ কিছু স্টুডেন্ট মানে HS পাস করার পর সে যখন 2024-এর প্রিপারেশনের জন্য ভর্তি হচ্ছে তখন তাদের মধ্যে কাউকে দেখা যাচ্ছে কেউ হয়তো ফিজিক্সে ফেল করেছে, কেউ হয়তো কেমিস্ট্রিতে ফেল করেছে, না তারা কিন্তু মানে অফিসিয়ালি বলেই দেওয়া হয়েছে দে আর নট এলিজিবল। তোমাকে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেতে ইন্ডিভিজুয়ালি পাস মার্কস রাখতে হবে। তুমি হয়তো দেখলে যে টোটালে তোমার 55% মার্কস হয়ে যাচ্ছে কিংবা কাস্ট থাকলে সেখানে টোটালে যে পার্সেন্টেজটা আছে সেটা হয়ে যাচ্ছে তো তাই আমি এলিজিবল হলাম, তা কিন্তু নয়। তোমাকে ইন্ডিভিজুয়ালি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে এবং থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোতেই। অনেকের ক্ষেত্রে কি হয় না, থিওরি এবং প্র্যাকটিক্যাল জানো তোমরা আছে 11-12 এই তিনটে সাবজেক্টেই, অনেকের স্টুডেন্টসের ক্ষেত্রে কি হয় না 70-30 এইরকম ভাগ থাকে, তো PCB তিনটের ক্ষেত্রেই আমরা কি জানি না যে বোর্ডেরই স্টুডেন্ট তুমি হও না কেন 70-30 থিওরিটিক্যাল আর 30 হলো তোমাদের প্র্যাকটিক্যাল। কোনো স্টুডেন্টস হয়তো থিওরি 70-তে অনেক কম মার্কস পেয়েছে ফেল হয়ে গেছে কিন্তু এই 30-তে প্র্যাকটিক্যালে অনেক মার্কস স্কুল থেকেও দিয়ে দেওয়া হয় তো পেয়ে টোটাল এগ্রিগেটে সে পাশ করে গেছে, তো তাই সে HS পাশ। কিন্তু দেখা আর কি না বাংলা ইংলিশ এগুলো তো অনেক মার্কস ক্যারি করেছে, করে যে পার্সেন্টেজ অফ মার্কস টোটালে দরকার ছিল সেটাও সে পেয়েছে কিন্তু ইন্ডিভিজুয়ালি পার্টিকুলার কোনো একটা সাবজেক্টে থিওরিতে সে ফেল তাহলে কিন্তু সে এলিজিবল নয়, এরমই অফিসিয়ালি কিন্তু বলা আছে, ব্যাপারটা বোঝা গেল? তো সেই জন্য যে স্টুডেন্টসরা আমি আবারও বলছি জেনপাস ইউজির প্রিপারেশান করতে চাইছো 2024-এ এইরকম প্রবলেম যেন আর কারো না হয়। 2022-23-এ প্রচুর ছেলেমেয়েরা এরকম ছিল যারা কোনো একটা সাবজেক্টে থিওরিতে হয়তো ফেল করেছে তো তারাও ফর্ম ফিল আপ করেছে, পরীক্ষা দিয়েছে, তারপর বুঝেছে যে তারা এলিজিবল নয়। তো সেই জন্য তোমাদের হাতে এখনও সময় আছে, তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশান নাও, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে সাবজেক্টেই যেন থিওরি এবং প্র্যাকটিক্যালে ইন্ডিভিজুয়ালি ভালো মার্কস আসে, তোমরা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট করতে পারো HS-এও, সেটাকে মাথায় রাখো এবং তার সঙ্গে কম্পিটিটিভের জন্য তোমরা প্রিপারেশান নাও। আশা করি বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এই হচ্ছে মেন বিষয়টা। এবার আসছে কি যে কিছু প্রাইভেট কলেজ, গভর্নমেন্ট কলেজে তো এই নিয়ম তুমি কাউন্সেলিংয়ে ই কাউন্সেলিংয়ে এলিজিবল হবে না, তো ই কাউন্সেলিংয়ে যদি এলিজিবল না হও তাহলে গভর্নমেন্ট কলেজে কাউন্সেলিং করানোরও কোনো ব্যাপার আসছে না বা অ্যাডমিশনেরও কোনো প্রশ্ন আসছে না। তাই কোনো গভর্নমেন্ট কলেজ থেকে তুমি যদি জেনপাস ইউজি পাস করার পর প্যারামেডিকেল বা নার্সিং পড়তে চাও তাহলে এটাই ক্রাইটেরিয়া যে তোমাকে
যে ব্যাপারটা বলা আছে যে যত পার্সেন্ট মার্কস এগ্রিগেটে পেতে হবে, ইংলিশে পাস থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে ইন্ডিভিজুয়ালি থিওরি প্র্যাকটিক্যালে পাস থাকতে হবে, সেই সব কিছু যদি প্রপারলি হয়, ডকুমেন্ট ভেরিফিকেশানে দেখে যে হ্যাঁ সব কিছু প্রপারলি মেনটেন হচ্ছে, তবেই তোমাকে অ্যাডমিশন নেওয়া হবে, না তো তোমার অ্যাডমিশন হবে না। কিন্তু প্রাইভেট কলেজের ক্ষেত্রে, সব প্রাইভেট কলেজ অবশ্যই নয়, কিন্তু কিছু কিছু প্রাইভেট কলেজ কী করছে না, এই রকম কোনো রুলস কিন্তু তারা ফলো করছে না। তারা জানে যে প্রাইভেট কলেজ একটা হিউজ অ্যামাউন্টের মানি তাদের আসবে যদি স্টুডেন্টসরা ভর্তি হয়। তো তাই জন্য তোমরা সেটা জানোই নিশ্চয়ই, তোমরা সেটা বুঝতে পারো যে সেই অ্যামাউন্টের মানিটা তাদের কাছে দরকার। তো তারা সেটা গেন করবার জন্য কোনো স্টুডেন্ট যদি আলটিমেটলি অফিসিয়ালি যে এলিজিবিলিটিটা বলা আছে সেটা অনুযায়ী যদি সে পাস নাও করে থাকে তাহলেও কিন্তু তাকে ভর্তি নেওয়া হয়। এবং সেক্ষেত্রে অনেকের, অনেক স্টুডেন্টসের গার্জেনের্স দেখি আমার কাছে কল করে যে সে তো এইচএসে এরকম এই সাবজেক্টে ফেল আছে, অফিসিয়ালি তো বলা আছে যে তারা এলিজিবল নয়, কিন্তু এরকম একটা প্রাইভেট কলেজ কিছু একটা নাম ধরো বললো যে তারা তো ভর্তি নেবে বলেছে, আমি কি তাহলে ভর্তি করবো? দেখো এই ধরনের প্রশ্ন আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, কেন যে কলেজ তোমাকে দায়িত্ব নিয়ে ভর্তি নিচ্ছে সেই কলেজ কি বলেছে তোমাকে, তাই সেই কলেজের সম্পর্কেও আমি জানি না, বা তার সঙ্গে আমার কোনো লিঙ্ক নেই, বা অন্য কেউ কিছু বলছে তার দায়িত্ব আমি নেব না, যে আমি বলবো যে হ্যাঁ কলেজ যখন বলেছে আপনি ভর্তি করিয়ে দিন আপনার ছেলেকে কি মেয়েকে কিছু অসুবিধা হবে না, আমি কেন দায় নিতে যাব কোন কলেজ কি বলছে। আমার কাছে তোমাদের বলে দেওয়ার বিষয় এটাই, না যেটা অফিশিয়ালি নোটিশ আসছে, যেটাকে WBJEE বা তুমি বলতে পারো নার্সিং কাউন্সিল থেকে যেগুলো অফিশিয়াল নোটিশ আসছে, সেটা কিছু স্টুডেন্টস কোনো প্যারেন্টসদের ক্ষেত্রে হতে পারে যে কীভাবে, মানে ব্যাপারটা ঠিক কী বলতে চাইলো সেটাকে একটু ক্ল্যারিফাই দরকার, সেটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে পারি। কিন্তু কোনো প্রাইভেট একটা কলেজ সে টাকার বিনিময়ে এই এই যে ধরো কোয়ালিফিকেশানস, মানে এই যে এলিজিবিলিটিগুলো বলা হচ্ছে সেই রুলসগুলোকে বেশি ফলো না করেও ভর্তি নিচ্ছে, তো তারপর কী হতে পারে সিনারিওটা সেটা বলার কিন্তু আমার কাছে কোনো দায় নেই। তো তাই আমি বলবো না, বা আমি সেটা বলি না, মানে আমি কি করে জানবো কি হতে পারে না পারে, তারা কেন বলছে যে তোমার সমস্যা নেই, কেন বলেই তো দিয়েছে যে এরকম স্টুডেন্টসরা ভর্তি হতে পারবে না। আরেকটা কন্ডিশনস হচ্ছে ধরো JNPSC এক্সাম তুমি দিলে, তো JNPSC এক্সাম দেওয়ার পর যখন রেজাল্ট বেরোয় তুমি যে মার্কসটা ধরো পাচ্ছ, মানে JNPSC UG এন্ট্রান্স এক্সামটাতে আমি বলছি যে তুমি মার্কসটা ক্যারি করবে, সেই মার্কসটারও একটা রেঞ্জ রয়েছে যে সেই একটা অ্যামাউন্ট অফ মার্কস তুমি না পেলে তুমি নার্সিংয়ের কাউন্সিলিংয়ের জন্য এলিজিবেল নয়। তো সেটা তোমার রেজাল্টে লেখা থাকবে, নট এলিজিবেল ফর BSc নার্সিং কাউন্সিলিং, এভাবে লেখা থাকবে। তো যে স্টুডেন্টসরা নট এলিজিবেল বলে রেজাল্টে আসছে, যে যে মার্কসটা ক্যারি করেছো সেই মার্কসটার এতটাই ন্যূনতম সেটা ধরা বলা হচ্ছে যে তুমি কাউন্সেলিংয়ের জন্য এলিজিবেল নয়, এটাও কিন্তু অফিসিয়াল নোটিশ, এটা অফিসিয়ালি তোমাকে বলে দেবে তোমার রেজাল্টে। তো এইরকম স্টুডেন্টসরা যথারীতি যে WBJEE থেকে অফিসিয়াল কাউন্সেলিংটা করানো হবে তাতে তো তোমরা পার্টিসিপেট করতে পারবে না, তোমাদেরকে বলেই দেবে ইউ আর নট এলিজিবেল ফর কাউন্সেলিং। কিন্তু সেই রকম স্টুডেন্টসরাও যাবে কোথায়? প্রাইভেট কলেজে, কেন প্রাইভেট কলেজে পয়সার বিনিময়ে তোমাকে পড়িয়ে দেবে তুমি এলিজিবেল হও কি না হও। সেক্ষেত্রে সেই স্টুডেন্টসের গার্জেন্স এবং স্টুডেন্টসরাও আমাকে কন্ট্যাক্ট করে যে আমাকে নট এলিজিবল দেখাচ্ছে, তাই আমি গভর্নমেন্ট কলেজে কাউন্সিলিং করাতে পারছি না, তাহলে কি আমি প্রাইভেট কলেজে ভর্তি হব? সেটা কি আমার জন্য ঠিক হবে? ঠিক হবে কি না হবে 100% হ্যাঁ না সেটা আমি বলতে পারছি না। আমি যদি, আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো যে আমার ধরো কোনো ভাই বোন আছে বা আমার রিলেটিভস কেউ আছে, মানে আমার যে যে আমার উপর ডিপেন্ডেন্ট এরকম কেউ, যে তাকে আমি পয়সা খরচ করে সেখানে পড়াবো কি না, তো না আমি তাকে পড়াবো না। কিন্তু হ্যাঁ, বা তোমরা বলবে আমার লাইফ, আমি আমার ব্যাপার, তো আমি কি করব, টাকা আমার বাবা মা দেবে, তো সেই ক্ষেত্রে সেই জন্য পরিষ্কার কথা আমার ব্যাপারটা যে সেই জন্য তোমাদের ডিসাইড করার বিষয় তুমি ওটা করবে কি না, কেন অতটা লাখ টাকা খরচ, প্রচুর লাখ টাকা খরচ JNPSC UG BSc নার্সিং কোনো প্রাইভেট কলেজে পড়তে গেলে, তো সেটা করার আগে আমি অত লাখ টাকা খরচ করব সেটার একটা অবশ্যই ভ্যালু ফর মানি হবে কি না আমার দেখা উচিত। তো সেই জিনিসটা কিন্তু তোমার এখন মাথায় রাখা উচিত, যেখানে JNPSC UG 2024 এক্সাম হতে বেশ কিছুটা টাইম দেরি আছে এবং সরকারি কলেজে চান্স পাওয়ার মতন প্রিপারেশান নেওয়ার সময় তোমার হাতে আছে। যখন তুমি এক্সামটা দিয়ে নেবে তারপর রেজাল্টটা তোমার হাতে এসে যাবে, এই নেগেটিভ জিনিসগুলো তুমি যদি আসে তোমার কাছে, মানে তুমি নট এলিজিবিলি তোমার রেজাল্টে এলো, তো তখন তো তোমার হাতে সেই বছর করার জন্য আর কিছুই থাকবে না, হয় ইয়ার লস করতে হবে বা ওই হিউজ অ্যামাউন্টের টাকা দিয়ে প্রাইভেট কলেজে পড়তে হবে, অনিশ্চিত কী হবে আদৌ সেটা তুমি বুঝতে পারলে না। তো সেটা করার থেকে আমার মনে হয় তোমাদের মাথায় রাখা উচিত, এখন আমার কাছে সময় আছে, আমি 2024 জন্য প্রপারলি প্রিপারেশান নেব।
কারণ যদি প্রিপারেশন কোর্সের প্রয়োজন হয় অ্যাচিভার স্টাডি সেন্টার অ্যাপটাকে ইনস্টল করো। অ্যাপের লিংক তুমি সব ভিডিও ডেসক্রিপশনে পাবে, সেখান থেকে ডাইরেক্ট ইনস্টল করতে পারো বা গুগল প্লে স্টোর থেকে গিয়ে যদি অ্যাচিভার স্টাডি সেন্টার বলে লেখো, আমি পাশে লোগোটা দেখিয়ে দিচ্ছি, সেইটা থেকে তোমরা অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারবে। অ্যাপে কিন্তু জেনপাস, ইউজি, নিট, এনএমজি, এনএম, এমস নার্সিং এরকম সমস্ত এই এইচএসের পর যে কম্পিটিটিভ এক্সামসগুলো, যেগুলোতে বায়োলজি, বায়ো রিলেটেড মানে মেডিকেল ফিল্ডের যে এন্ট্রান্স এক্সামসগুলো হয় সেগুলোর প্রিপারেশন ক্লাস সব কিন্তু করানো হয়। তো যদি তোমাদের মনে হয় তোমাদের প্রিপারেশনের দরকার, তোমরা অ্যাডমিশন নিতে পারো। সেখানে মক টেস্ট, মান্থলি টেস্ট, ডাউট ক্লিয়ারিং ক্লাস, থিওরি ডিসকাশন ক্লাস সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে। তো যদি ক্লাস রিলেটেড আর কিছু জানারও থাকে, যে স্ক্রিনে নাম্বারটা যাচ্ছে সেটাতে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। তোমাদের বারবার বলার এখন সময়, তো এগুলো জেনে নাও যে কিরম রেজাল্ট করলে এইচএসে তোমার চিন্তা থাকবে না যে আমি এলিজিবল হব কি হব না, তো সেরকম একটা রেজাল্ট তুমি সিকিওর করো। এবং জেনপাস ইউজির প্রিপারেশন এভাবে নাও যাতে রেজাল্টের পর নট এলিজিবল তোমাকে দেখতে না হয়, তুমি প্রপার কাউন্সিলিংয়ের থ্রু গভর্নমেন্ট কলেজে নার্সিং বা প্যারামেডিকেল এগুলো পড়ার চান্স পেতে পারো। তো সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।